সেটা হচ্ছে এইটা। মাসি একটু হাসো। এইটা হচ্ছে সেই দই পটল, দেখা যাক কতদূর কিওর হয় কি না হয়। হাই গাইজ, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবার দেখা। আমি আজকে তোমাদের কয়েকটা জিনিস এমন দেখাবো যেটা কাকু কাকিমা আমাদের বাড়িতে আসলে দেখা যায়। সেটা হচ্ছে ফার্স্ট জিনিস, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা পিঠ চুলকানোর হাত, যেটা দিয়ে কাকু পিঠ চুলকাই, আমি নিজের পিঠ চুলকাই। এইটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে মশা মারার ব্যাট, কারণ এখানে প্রচুর মশা আছে, কালকে প্রচুর মশা মারা হয়েছে, আর যার যেদিকে যাচ্ছে সেদিকে টক 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 করে আওয়াজ হচ্ছে। তো এই দুটো জিনিস হচ্ছে খুব কমন জিনিস যেটা কাকু আসলে কাকু সঙ্গে করে নিয়ে আসে, আর এগুলো মশা মারা না একটা নেশা হয়ে যায়। কাকু মাঠে থাকে, আমরাও দেখতে থাকি এরকমভাবে মশা মারা হচ্ছে, আর আমরা দেখছি মন দিয়ে এই ওখানে ওখানে আছে একটা, ওই ওখানে ওখানে একটা আছে, মারো তো। যাই হোক, এটা একটা নেশায় পরিবর্তন হয়। আর যে ওয়েদারটা খুব ভালো, খুব ভালো, মানে খুবই ভালো ওয়েদার আছে আজকে, এখান থেকে দেখতে পারবে কিনা জানি না। ওখানে কাকিমার শাড়ি ঝুলছে, হ্যাঁ এটাও আরেকটা যেটা দেখা যায় আর কি। এটা এটা করলে একটু বাড়ি বাড়ি একটা ব্যাপার লাগে, মজা লাগে বেশ দেখতে। তো হ্যাঁ, আজকে দেখা যাক বৃষ্টি টৃষ্টি হয় কি না। ওয়েদার খুবই ভালো, আর খাবারের মধ্যে হয়েছে আজকে ব্রেকফাস্ট হয়েছে রুটি আর তরকারি। তরকারি মানে কি বলতো, ডিমের ডিম ঝুড়ি দিয়ে একটা আলুর একটা সবজি হয়েছিল, ওটা গদ খেয়ে গদ টিফিনে নিয়ে চলে গেছে, আমি আর কাকিমা খেয়ে নিয়েছি। আর আর কি, আর দুধ রুটি সকালবেলা যেরকম ব্রেকফাস্ট হয়। আর এখন হচ্ছে মাছের ঝোল, যেটার জন্য আমি খুবই খুশি, কারণ আমি এমনি সময় খুব একটা মাছ খেতে পারি না, অরবিন্দ বাজারে যায় না বলে। আর আমি আমি যখন মাছ খেতে ইচ্ছে করি তখন আমি গিয়ে নিয়ে আসি। তো এখন আমার আর কোনো ওয়ারিজ নেই, কারণ কাকু চলে এসছে, তো কাকু রোজ মাছ আনে, মানে যেদিন যেদিন নিরামিষ থাকে না আর কি, রোজ মানে দুদিন অ্যাকচুয়ালি নিরামিষ থাকে, টিউজডে আর স্যাটারডে। তো ওই দুটো দিন ছাড়া বাদবাকি সব দিন মাছ আসে, তো আমি ভেরি 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 হ্যাপি ফর দ্যাট। আর হ্যাঁ, আজকে আজকে থেকে আমরা ডিসাইড করেছি, আজকে থেকে আমি হাঁটাও শুরু করেছি, আবার কন্টিনিউ করছি। আর কাকু প্রচণ্ড এক্সারসাইজ করতে ভালোবাসে, তো কাকুর সাথে আমার একটা বেশ এই ব্যাপারটাতে একটা টিউনিং হয় যে কতটা এক্সারসাইজ, কতটা টাইম, কী কী এক্সারসাইজ, এই যে এইসব নিয়ে ডিসকাশন হয়। তো হ্যাঁ, আজকে হচ্ছে এটাই ব্যাপার। রাত্রিবেলা কী মেনু হয় সেটা দেখা যাক, রাত্রিবেলা মেনুটা একটু এক্সাইটিং করতে হবে কিছু। প্লাস এইবারে অনেক কিছু প্ল্যানিং আছে, সেগুলো সব আস্তে আস্তে দেখতে থাকো, ইভেন্টুয়ালি যেরকম যেরকম যাবে সেরকম সেরকম দেখতে থাকো। আজকে এত গরম, এত গরম, আধ ঘন্টা আগে থেকে হাই কুলে এসিতে চালিয়ে রেখেছি, হাই ক্যাপাসিটিতে এসি চালিয়ে রেখেছি, ঘর ঠান্ডা হওয়ার কোনো নাম নেই। তো আজকে দুপুরবেলা আমি এই ঘরে শুয়েছি, কেননা আজকে আমি সিনেমা দেখবো, ভূতের সিনেমা, কেননা আমি এমন একজন লোক যে বাড়িতে লোকজন থাকলে আমি ভূতের সিনেমা সিনেমা দেখার সাহস করে সিনেমাটা দেখতে পারি, কিন্তু যদি একা একা থাকি তাহলে আমার ভূতের সিনেমা দেখার সাহস হয় না। তাদের জন্য সোনিয়া বা কাকু কাকিমা বা দিদি যখন কেউ আসে তখনই আমি ভূতের সিনেমা বা সিরিজ দেখি। তো আজকের সিনেমা হচ্ছে দ্য ফরেস্ট নিয়ে বসে পড়েছি। যদি ভালো হয় তাহলে ভালো রিভিউ দেবো, অবশ্যই যদি বাজে হয় তাহলে বাজে রিভিউ দেবো। তো দেখা যাক এখন কীরকম হয় সিনেমাটা। এটা যখন আমি নেটফ্লিক্স ঘাটছিলাম যে কী সিনেমা দেখবো কী সিনেমা দেখবো, তো এটা হঠাৎ করে চোখে পড়লো, যেটা আমাদের একটা ভয়ঙ্কর ভূতের ছবি এসছে, দেখা যাক কী হয়। আর আজকে যা আকাশের সিন সিনারি তাতে তো মনে হচ্ছে না বৃষ্টি হবে, দেখা যাক বিকেল অবধি কীরকম ওয়েদার হয়। আপাতত আমি সিনেমাটা এনজয় করি না কি ভয় পাই সেটা দেখা যাক আর কি, তারপর তোমাদের বলছি। তোমাকে তোমাকে একটু দেখাই কেন একটু আমরা আজকে এত গরমের মধ্যে ঘুমিয়ে পড়েছি, দুপুরবেলা সিনেমা দেখ, কত ফ্যানটা অফ করতো, তরমুজটা বাই ওটা আবার ঢুকিয়ে দিয়েছি, আবার ঢুকিয়ে দিয়েছি, কাটার জন্য বার করেছিলাম, আবার ঢুকিয়ে দিয়েছি, আবার কাটা হয়নি, আবার ঢুকিয়ে দিয়েছি। খাবি না? খাবো, কালকে খেতে হবে, আজকে অনেক বেশি। তরমুজ তো সব জল টেনে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে দুপুরবেলা আমরা কাকু কাকিমা এই ঘরে ঘুমিয়ে যাই, আমি না ওই ঘরে সিনেমা দেখবো, ভূতের সিনেমা দেখবো বলে গেছি। হার্ডলি 15 মিনিট ওদের একটু জল দিয়ে দিবি, হার্ডলি 15 মিনিট তুই ইচ্ছা করে করছিস কিন্তু, এটা কেন বলতো আমার কথা বলতে হবে না তার জন্য। তারপর 15 মিনিট হার্ডলি সিনেমাটা দেখেছি, দেখে তারপর করবি না কিন্তু, তারপরে ঘুমিয়ে পড়েছি, ভূত একদিকে আমি একদিকে। কিন্তু গল্পটা খুব ভালো হচ্ছিলো, মানে শুরুটা খুব ভালো হয়েছে, তারপরে আর দেখতে পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 6টার সময় আমাদের সবার একসাথে ঘুম ভেঙেছে বাই চান্স, কেননা কাকুর যে ওয়াকিং শ্যুট আছে ওটা একটু প্রবলেম হয়েছিল, তো ওটা মুটির কাছে দিয়েছিল, তো
তো সেটা আনতে গিয়ে কাকুর স্বভাব আছে ঘড়ি পরে ঘুমানো, ঠিক আছে, ঘড়িতে টাইম দেখে যে 6টা বেজে গেছে অলরেডি, বলছে দোকান বন্ধ হয়ে যাবে, বলে তাড়াহুড়ো করে উঠেছে, তখন আমি উঠেছি, তারপরে গদ এসেছে ওই একই টাইমে, এসে কলিং হয়েছে, সব একসাথে ঘুম থেকে উঠে পড়েছি, তাও আমাদের ঘুম কাটেনি আজকে, এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি, মানে আরও ঘুম হতো আর কি। তো এখন 8টা বাজি হচ্ছে, এখন ডিসাইড করা হচ্ছে রাত্রিবেলা কী আনা হবে খাবার, কেননা আজকে প্রথমে ভেবেছিলাম আমরা ছোলার ডাল আর রুটি আর অমলেট করবো, কিন্তু এত গরম লাগছে, এত গরম লাগছে ওখানে, আমরা আমাদের দুজনের মধ্যে একজনে যদি যাই তাহলে গলে যাবো পুরো। তো তাই জন্য আজকে দেখা যাক কি, যদি অর্ডার না, যদি অর্ডার কিছু ভালো পাওয়া যায় তাহলে অর্ডার করা হবে, যদি না ভালো কিছু পাওয়া যায় তাহলে আবার রান্না করতে হবে, যাই হোক দেখা যাক এখন কী আপডেট থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার দ্য খা। এখন আমি জিমে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 7:20, কিন্তু প্রতিমাদি এখন আসেনি, দুঃখের বিষয়, এটাই আগে এসে ইয়ে করে নিই, কী বলে ওটার নাম, কাজকর্ম করে নিই, তারপরে তার মধ্যে আমাদের জিম, আমার জিম ফিম সব হয়েও যাবে, কিন্তু আমার ফোনে 1 ফোঁটা চার্জ নেই, আজ আমি ফোন নিয়ে নিচে যেতে পারবো না, গানও শুনতে পারবো না, এমনি এমনি করতে হবে, কেননা 18% না 17% চার্জ পড়ে রয়েছে, ফোনটাকে চার্জ দিয়ে এখন নিচে যাই, আবার একটু পরে দেখা হবে। আমাদের স্নান রান্না বান্না সব কমপ্লিট, কাকিমা প্রচুর রান্না করেছে আজকে, আর এখন শুধু একটা আইটেম বাকি আছে, সেটা হচ্ছে মোচা চিংড়ি, মোচা চিংড়ি অনেক হয়ে একটুখানি টেনে গেলেই বেশ কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা খাবো। আজকে বেচারা কাকু অনেকগুলো ফল ছিল, ঠিক আছে, আগে তরমুজ ছিল, তারপর ওই কী বলে বলো না ওটা কী বলে মোসাম্বি লেবু ছিল, আমি বলছি তুমি এগুলো খেয়ে নাও, আজকে আর আম কাটতে হবে না, দুঃখ করে কী বলছে একটাও আম হবে না, আর আমার এত মজা লেগেছে খারাপও লাগছে আর কি। তো যাই হোক ফাইনালি আম, আর কাকু এত আম নিয়েছে, এত আম নিয়েছে, সব রোজ দিন দুপুরবেলা রাত্রিবেলা সব মিলিয়ে খাওয়া হচ্ছে, তো হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। আর কী বলে বলো আজকে বিকালবেলা আমি আর কাকিমা উপরে ছাতে যাব, আসো পুজো করবে, হ্যাঁ আর ভিডিও করছি, আর কেউ না ইউটিউবের ভিডিও করছি, কাকু বলছে ভিডিও কল করছি। তো যাই হোক আমি আর কাকিমা যে ছাতে যাবো সন্ধ্যাবেলা, যদি ঠিকঠাক থাকে একটু ওয়েদার, আর কালকে তো ভূতের সিনেমাটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, এত ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে, আমার আই থিঙ্ক গরমে বেশি ঘুম পাচ্ছে, তো আজকে দেখবো ওটাকে, আজকে ফাইনালি তোমাদের রিভিউ দেবো যে কিরকম সিনেমাটা কিরকম ইয়ে, শুরুটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, বা দেখা যায় কতদূর টানে, তো এই হচ্ছে ব্যাপার। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। আমি আর অরবিন্দ বিকালবেলা একটু বাজার করতে বেরিয়েছিলাম, গিয়ে দেখলাম এরা 6 জন একসাথে মায়ের কাছে বসে আছে, কি কিউট দেখতে দেখো। আর কয়েকটা ছোটোখাটো বাজারের সবজিপাতি নেওয়ার ছিল, পটল টটল এইগুলো, তো মাসির দোকানে চলে গেলাম, তোমাদেরকে মাসিকেও দেখিয়ে দিই, দেখো এইটা হচ্ছে আমাদের মাসি, কি কিউট না, ওই সিনেমাটা যেটাতে কথা বলছিলাম ওরা একদম ফালতু একটা সিনেমা, যাই হোক লাস্টে মানে গল্পটা ভালো যায় না, কিন্তু এক্সিকিউশনটা মানে ভূত ফুতগুলোর ইয়েগুলো ঠিকঠাক না, লাস্ট সিনটাই একদম পুরো ম্যাচাকার করে দিল, লাস্ট সিনে এমন একটা ভূত দেখালো যে মানে যেটা একদমই অ্যানিমেটেড মনে হচ্ছে, আদারওয়াইজ গল্পটা ভালো টেনেছিল। আরেকজন তো আরেকজনের কথা আর কিছু বললাম, যাই হোক আজকে কী হয়েছে জানো, আমি এত আম খেয়েছি, এত আম খেয়েছি সবাই হা হয়ে গেছে, আজকে আমগুলো যখন কাটছিলাম তখনই পাগলা হয়ে গেছি আমি, এত সুন্দর দেখতে ছিল, এত সুন্দর খেতেও ছিল, তো আমার এখনও মুখে জল, কী করছিল তা বলছে এত সুন্দর দেখতে বিয়ে করতে ইচ্ছে, আমকে কে বিয়ে করে গত ভুল ভাল ভাটের কথা যত রাজ্যে, যাই হোক এই ব্লগটা কালকেও হয়তো কন্টিনিউ হবে, কেননা আজকে সেরকমভাবে কিছু দেখানো হয়নি, তো কালকেও এই এই ব্লগটা কালকেও কন্টিনিউ হবে, তো এখনের জন্য টাটা, গুড মর্নিং এভরিওয়ান, এখন নিচে যাচ্ছি জিমে, তারপরে ফেরত আসবো, এসে রান্না বান্না হবে, জিম করা হয়ে গেছে। আরে রোজ কী হয় বলতো, কাকু মাছ খেতে খুব ভালোবাসে আর আমিও মাছ খেতে খুব ভালোবাসি, তো কাকু যখনই আসে মাছ নিয়ে আসে, মানে এভরিডে মাছ নিয়ে আসে, শুধু যেদিন নিরামিষ সেদিন বাদ, সেদিনকে বাদ দিয়ে এভরিডে মাছ নিয়ে এসছে, আজকে নিয়ে আসে আর কি। আজকে কাকিমা আর আমি দুজনে মিলে বলেছি স্ট্রিক্টলি মাছ এনো না প্লিজ, এত মাছ এনেছে যে আমরা খেয়ে খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, যাই হোক অবস্থা খারাপ হয়ে গেছে, ভালো হয়েছে, কিন্তু আজকে একদমই রান্না করতে ইচ্ছা করছে না কাকিমার না আমার, তো তাই জন্য আজকে নো মাছ, আজকে হবে ডিমের ঝোল, আর ডিমের ঝোলের সাথে কিছু একটা হবে, পুজো করছো কর,
ডিমের ঝোল হবে, আর তার সাথে হবে দই পটল, যেটা কাকিমার স্পেশালিটি আর কি। হেভি দই পটল বানায়, হেভি দই পটল। যাই হোক, যখন বানাবে তখন দেখিয়ে দেবো কী কীভাবে বানায়। একবার অলরেডি দেখিয়েছিলাম আই থিঙ্ক, আর একবারও দেখিয়ে দেবো। খুব ভালো, টেস্টি খেতে হয়। আর আমার পটল খুব প্রিয়, আমি হচ্ছে পটলের কাকু, আমাকে বলছে আমি নাকি পটলের রাজা। স্নান কমপ্লিট হয়ে গেছে, ধরো পাখাটা অফ করি, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমি যখন স্নান করতে গেছিলাম তখনই কাকিমা ওইটা বানিয়ে নিয়েছে দই পটলটা, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না কীভাবে বানাতে হয়। বাট আমি কাকিমা বলেছিলাম আর কি, যে তুমি একটু বলে দেবে, তো কাকিমা একটু শাই আছে, তাই জন্য আমাকে বলবে, আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে কীভাবে বানাতে হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকে আমি স্নান করে হাঁপিয়ে গেছি, উফ, আজকে আমি 45 মিনিট ধরে শুধু স্নান করেছি। কী বলতো, বেসিক্যালি এত গরম লেগেছে, মানে গরম পড়েছে আর কি, আমার স্কিনের অবস্থা খুব বাজে হয়ে গেছে, মানে পুরো ডাল হয়ে খসখস করছে। কালকে তো এইটুকুনি জায়গায় এত জ্বালা করছিলো যে আমি আমার ময়শ্চারাইজারটা বাদ দিয়ে, কাকিমার একটা মোটা ময়শ্চারাইজার আছে সেইটা মেখেছিলাম, তারপরে গিয়ে কমেছিলো। তো এইসব জায়গাগুলো আমি জানি না, বুঝতে পারবো কি না ক্যামেরা, এই জায়গাগুলো পুরো ফেটে 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 গেছে। গরমকালে এরকম স্কিনের অবস্থা এই ফার্স্ট টাইম হলো। তো হ্যাঁ, দেখা যাক, এবার আমি একটু জিরিয়ে নিই, তারপরে তোমাদেরকে কীভাবে ওটা বানাতে হয় সেটাও বলে দিচ্ছি। আর ততক্ষণ একটু স্কিন কেয়ার, একটু হেয়ার কেয়ার, আজ আমি শ্যাম্পু করেছি, ওগুলো করে নিই, করে নিই, একটু এসির সামনে বসি, তারপরে বাদ বাকি কাজ। এইটা হচ্ছে সেই দই পটল যেটার রেসিপি আমি তোমাদের একটু পরে বলছি। আমাদের খাওয়া দাওয়া এভরিথিং ইজ ডান। তো তোমাদেরকে এবার তেল পটল না তো দই পটলের রেসিপিটা বলে দিই একবার। সেটা হচ্ছে, পটলগুলোকে পুরোপুরি ছাড়িয়ে নেবে, মানে খোসা একটুও থাকবে না, দিয়ে গোটা গোটা থাকবে মাথার দিকটা আর নিচ দিকটা, মানে দুটো এন্ডে একটু একটু চিড়ে দেবে, যাতে ওর মধ্যে টেস্টগুলো, গ্রেভিগুলো ঢুকে যায়। তো ওরকমভাবে কেটে ফার্স্টে জলে ধুয়ে নেবে আগে, তারপরে তেলের মধ্যে ওটাকে ভেজে নেবে। ভেজে নেবে মানে 90% কুক করো, তারপরে ওগুলোকে তুলে রেখে তেলের মধ্যে কী জানি বললো, এলাচ, একটা বা দুটো এলাচ একদম ক্রাশ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে তারপরে ওটার মধ্যে দেবে হচ্ছে আদা বাটা, জিরে বাটা, মানে জিরে জিরে বাটাও দিতে পারো, জিরে যদি গুঁড়ো থাকে জিরে গুঁড়োও দিতে পারো, আর লঙ্কা বাটা, অল্প একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেবে। দিয়ে ওটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করবে, আর ইন দ্য মিন টাইম একটা বাটির মধ্যে দই, মানে টক দই, তার মধ্যে চিনি, মানে অনেকটা মিষ্টি, যেরকম পরিমাণ তোমরা মিষ্টি খাও ওরকম টাইপের মিষ্টি করে, এটা ডিশটা একটু টক মিষ্টি টক মিষ্টি হয়, তো সেই পরিমাণ মতো মিষ্টি, মানে চিনি দিয়ে ফেটিয়ে রেখে দেবে। আর নুনটা আগে দেবে না, তার কারণ হচ্ছে যেহেতু পটলের মধ্যে তুমি হলুদ, ও পটলটা ভাজার সময় নুন আর হলুদ মাখিয়ে একটু ভাজবে, তার কারণ হচ্ছে তাহলে ইয়েলো ইয়েলো টাইপের দেখতে হবে। আর যেহেতু তখন নুন দিয়ে দেবে, পরে যখন তোমরা গ্রেভিটা বানাবে তখন নুনটা টেস্ট করে একবার টেস্ট করে নিও, তারপরে নুনটা দিও, কারণ সবার টেস্ট বাট আলাদা আলাদা হয়, সবার নুনের টেস্ট আলাদা আলাদা হয়, চিনির টেস্ট আলাদা আলাদা হয়। তো যাই হোক, এবার মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে ওই ইয়েটা দিয়ে দেবে, বলো টক দই যে ফ্যাটানো আছে চিনি দিয়ে, সেটা দিয়ে দেবে। দিয়ে গ্রেভিটা ইয়ে করবে, মানে কুক করবে, কুক করবে, যখন তেল ছেড়ে দিয়ে ছেড়ে ছেড়ে আসবে তখন তার মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে তেলটা একদমই বেরিয়ে আসছে, জল একদম দেবে না, নট ইভেন আ সিঙ্গেল ড্রপ, জল একদম দেবে না। আর কী বলে বলো, নামানোর আগে শুধু একবার নুনটা চেক করে নেবে যে কীরকম নুন ইয়ে হচ্ছে, ব্যাস, দ্যাটস ইট। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন জিরের গুঁড়ো ইয়ে টিয়ে দেবে আর কি, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা দেবে, তখন তার মধ্যে অল্প একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিও, তাহলে ওটা গ্রেভিটা আরও বেশি রিচ হবে। তো এটাই হচ্ছে ইয়ে রেসিপি অফ দই পটল। এর পরের বার যদি আমি কোনো সময় করি আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কীভাবে করে। তাহলে যারা একদমই রান্না জানো না, আমার মতো পাবলিক, মানে আমি আগে একদম জানতাম না, যাই হোক, তো তো ওইটা দেখে তোমরা ট্রাই করতে পারো। এখন আমি একটু সিরিজ দেখবো, একটু চিল করবো, একটু ল্যাথ খাওয়া আরামসে বসে বসে। আজকে মারাত্মক গরম, আমার ফোনে দেখাচ্ছে এখন 40 ডিগ্রিজ, আর কাকু বললে একটা কোন জায়গা, জায়গাটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, ওখানে অ্যাকচুয়ালি টেম্পারেচার এখন 37 ডিগ্রিজ, বাট ওখানে রিয়েল ফিল লাগাচ্ছে 52 ডিগ্রিজ। দুনিয়া যে কোথায় যাচ্ছে ভগবান জানে। এখন এর জন্য টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। আমরা এখন যাচ্ছি ছাতে, কেননা বিশাল হাওয়া দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছে, তাই জন্য ছাতে যাচ্ছি। অলরেডি বোধহয় ছাতে লোকজন আছে,
মানে আজকে যা গরম, ছাদে খুব মনোরম হাকুমা পড়ে যাচ্ছিলাম। ছাদে হাওয়া দিচ্ছে, তো আমি এখন সবাই ছাদে যাচ্ছি। ছাদ হচ্ছে এরকম ঘুটঘুটে, কিন্তু অপূর্ব হাওয়া দিচ্ছে, অপূর্ব 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 হাওয়া দিচ্ছে। আমি ফার্স্টে ভেবেছিলাম লাইট জ্বালাবো, তো অরবিন্দ বলে লাইট জ্বালাবার দরকার নেই, এত ভালো হাওয়া দিচ্ছে না, লাইট জ্বালালে বেশি গরম হয়ে যাবে। আজকে এত গরম, এত গরম, আমরা নিচে নেমে ছাদে গেছিলাম, ছাদ থেকে নিচে নেমে স্নান করেছি, আর এখন আমার মুখের যা বাজে অবস্থা, কিচ্ছুতে কিচ্ছু কাজ দিচ্ছে না, শুধু এই ফাটা ফাটাগুলো যেগুলো আছে ওগুলো তো পুরো করে নিভিয়া মাখছি, কারণ বোরোলিন মাখলে একটু অস্বস্তি করে, বোরোলিনের গন্ধটা সহ্য হয় না, তো নিভিয়া মাখছি এখন। এই ফাটা ফাটাগুলো পুরো, এই জায়গাগুলো পুরো ফেটে ফেটে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন নিভিয়া মাখছি, দেখা যাক কতদূর কিওর হয় কি না হয়, কি হয় অবস্থা। তাও ওটা একটু মোট, মানে নিভিয়া অরিজিনাল যেটা ওটা একটু পুরু, মানে মোটা আর কি, বোরোলিনের মতো ঠিক, দেখা যাক কতদূর কীরকম হয়। আর আম মোটামুটি, এখানে যা আম ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, আরেকটু বাকি আছে, ওই 8-9 পিস মতো বাকি আছে। কাকুকে মানে অত্যাধিক কষ্টের সাথে আটকানো হয়েছে যে এক্ষুনি কিনো না, আগেগুলো পুরো ফিনিশ হোক তারপরে কিনো, মানে আজকে আম কিনতে চলে যাচ্ছিলো। তো হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করতে ভুলো না, আর সাবস্ক্রাইব টু আবার দেখা হবে ব্র্যান্ড নিউ ব্লগ দ্য নেক্সট ডে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, স্টে ভেরি 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 হ্যাপি।